এইটা অ্যাকচুয়ালি 1.7T XL পরে গাড়ি সেম গাড়ি মহিন্দ্রা বুলের পিকআপ আমি অ্যাকচুয়ালি অরিজিনাল প্রিন্টের ছাড়া গাড়ি কিনে নি কেউ যদি রং করে ফেলে তো সেই গাড়ি আমি কিনে নি ধরেন মাত্র 1700 কিলোমিটার চলেছে 17000 না 1700 কিলোমিটার 1700 কিলোমিটার চলা গাড়ি বলেন তো মহিন্দ্রা বুলের পিকআপ আবার সেই সেম গাড়ি অরিজিনাল প্রিন্ট আছে আমি অন্য জনের মতন রং করে ঢং করে নি স্টারলং 1.7 যেটাকে বলছে যেটা বাজারের টপ মডেল টাটার আল্ট্রা 1518 মডেল 50000 টাকা একটা পিকআপের দাম একদম একদম একটা পিকআপের দাম নমস্কার প্রিয় দর্শকরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে এসেছি আপনাদের জন্য আবার একটি পুরনো গাড়ির নতুন কালেকশন নিয়ে। আর অনেকে কমেন্ট করছিলেন যে দাদা পিকআপ গাড়ি ভিডিও নিয়ে আসেন, তো ফাইনালি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পিকআপের কালেকশন নিয়ে। একেবারে হাজির হয়ে গেছি, পিকআপ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে রয়েছে চার চারখানা পিকআপ। আর এসছি কোথায়, আপনাদের অত্যন্ত জনপ্রিয় ডিলার এসবি মোটরসে, ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের অন্তর্গত এসবি মোটরসে চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয়। আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে এসবি মোটরসে ভিডিও নিয়ে আসেন দাদা, আর আপনারা জানেন যে এসবি মোটরস মানে হচ্ছে খুব কম বাজেটের মধ্যে একটা খুব ভালো ভালো কন্ডিশনের গাড়ি আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন, প্লাস লোন করে নিয়ে যেতে পারবেন। আর এটা শুধু মুখেরই কথা নয়, আপনারা গাড়ি দেখে এখানকার গাড়ির যে আছে গাড়ির কন্ডিশনগুলো দেখে বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা ওনারকে ডেকে নেবো এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেবো এখন যে মুহূর্তে স্টকগুলো রয়েছে সেগুলো কেমন কন্ডিশনে রয়েছে এবং দাম সংক্রান্ত সমস্ত কিছু। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি এসবি মোটরসের ওনারকে, তাই দাদার কাছ থেকে আমরা জেনে নেব কি এই মুহূর্তে কালেকশন রয়েছে। নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার, ভালো আছি, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এসেছেন এসবি মোটরসের কাছে ভিডিও করতে, আমার খুব খুশি, আমি অত্যন্ত খুশি আপনার আসা কারণ থেকে। তো ভিডিও দেখি আমার প্রচুর গাড়ি সেল আছে, প্লাস আমি আমি একবারে সামথিং কিছু লাভে আমি অল্প রেটে গাড়ি ছেড়ে দিই, খুশি। আমি অল্প লাভ চাই, সেল বেশি চাই, তো দেখেন আমি কিছু যেগুলো কানেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কি কালেকশন রয়েছে এটা দাদা? এটা আপনার স্টারলং আছে, মাহিন্দ্রার স্টারলং 1.7 যেটাকে বলছে, যেটা বাজারের টপ মডেল, সবাই চাই যে গাড়িটা, সেই গাড়িটা আছে। একবার ফেস টু ফেস কোম্পানির প্রিন্ট আছে একদম, অলরেডি সামনে দেখেন হেভি বাম্পার করা আছে, চারটি টায়ার 75% আছে, তারপর ওয়াল পেপার আপডেট আছে, পারমিট সহ, যেগুলো পারমিট সম্বন্ধে সবাই বোঝে না, হ্যাঁ কিছু কিছু কাস্টমার আছে তো বোঝে, কিছু কিছু কাস্টমার বোঝে না, পারমিট যেগুলো নাই সেগুলো ধরেন 20,000 টাকা কম দেখিয়ে দিবে, কিন্তু পারমিট থাকা গাড়িগুলো পারমিট করতে গেলে অন্তত 50,000 টাকা খরচা আছে, হ্যাঁ। তো এটা পারমিট, অলরেডি পারমিট আপডেট আছে, ওয়াল পেপার আপডেট আছে, টায়ারগুলো ওকে আছে, প্লাস কোম্পানির প্রিন্ট আছে। এটার প্রাইস রেখেছি মাত্র আমি 6,60,000 টাকা। এটা আপনার 2020 মডেল আছে, 2020 মডেল আছে এই গাড়িটা। এমনই একটা গাড়ি বলেন তো, গাড়িটা অরিজিনাল প্রিন্ট আছে, আমি অন্য জনের মতন রং করে ঢং করে নি, যেরকম আছে সেরকমই অরিজিনাল প্রিন্ট আছে, এবং পার্টি দেখে আসে বুঝতে পারে, পার্টি আসলে যাতে বুঝতে পারে যে এই গাড়িটা কোনো জায়গায় কোনো রকমের কাজ নাই করেনি, হ্যাঁ। অনেক জায়গায় যেমন জং পড়া থাকে, কেউ রং করে দেয়, হ্যাঁ, এগুলো একবারে যেমন লেছি কোম্পানির, মানে যেমন লেছি পার্টির কাছে তেমন এই গাড়ি আছে। আপনি তল উপর ভালো করে শুয়ে বসি যেভাবে ইচ্ছা সেভাবে দেখে নেবেন, গাড়ি ফেস টু ফেস গাড়ি আছে। আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে আমি আরও কিছু ডিসকাউন্ট করে দেবো। শুনতে পেলেন আপনারা, মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 XL গাড়ি দেখতেই পাচ্ছেন, গাড়ি দেখে আশা করে বুঝে নিচ্ছেন যে গাড়ি একেবারে অরিজিনাল প্রিন্টে রয়েছে, বাম্পার দিয়েও খুব সুন্দর করে সাজানো রয়েছে গাড়িটিকে। আর এটি হচ্ছে মাত্র 6,60,000 টাকা দাম, খুবই কম দাম, এরকম দাম হয়তো আপনি কলকাতাতেও পাবেন না। চলুন এরপরে কী গাড়ি আছে সেটা এবার দেখে নেব। পরে গাড়ি দেখতে পাচ্ছেন, পরে গাড়ি সেম গাড়ি, মাহিন্দ্রা বুলেরো পিকআপ, আবার সেই সেম গাড়ি। চলুন এই গাড়িটা আগে একবার দেখে নিন, তারপর আমরা দাদার কাছ থেকে এই গাড়ির ব্যাপারে বিস্তারিত শুনে নেব। গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ি কন্ডিশন নিয়ে কিছু বলতে হবে না, গাড়ি এসবি মোটরসের গাড়ি, প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব ভালো কন্ডিশনে রাখে দাদা। এবং গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই কালারটা একটু পুরনো পুরনো লাগছে, কিন্তু গাড়ির যা ডালা রয়েছে ডালা কিন্তু অরিজিনালই রয়েছে, কোথাও কিন্তু কোনো জং নেই, কোনো মরিচা নেই, কোনো কিন্তু ভাঙাচোরা কিছু নেই। তার সাথে টায়ারটাও দেখে নেন, টায়ারও খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেহেতু মাহিন্দ্রা বুলেরো পিকআপ গাড়ি, টায়ার খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, টায়ারটা খুব ভালো কন্ডিশনে রয়েছে। এবং তার সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন পিকআপে সবথেকে মেন ইম্পর্ট্যান্ট জিনিস এই যে বিম দেখতে পাচ্ছেন, এত চওড়া বিম, এই বিম আপনি যদি কোথাও এক্সট্রাভাবে লাগান কম করে 25-30,000 টাকা এক্সট্রা খরচা হবে, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে একটা বিম, রেডি অলরেডি রেডিমেড বিম পেয়ে যাচ্ছেন।
আমিও দেখলাম, দেখে খুবই পছন্দ লাগছে গাড়িটি, খুবই ভালো লাগছে। চলুন এই গাড়ি ব্যাপারে এবার দাদার কাছ থেকে আমরা শুনে নিচ্ছি। অবশ্যই, এটা আপনার মাহিন্দ্রা বুলেরো পিকআপ গাড়ি আছে, এটা 1.3 আছে, হুম, এটা গুড কন্ডিশন আছে, অরিজিনাল প্রিন্ট আছে। আমি অ্যাকচুয়ালি অরিজিনাল প্রিন্টের ছাড়া গাড়ি কিনে নিই, কেউ যদি রং করে ফেলে তো সেই গাড়ি আমি কিনে নিই ধরেন। আমি অরিজিনাল প্রিন্ট বেছি কুচি ঝরঝরে গাড়ি, যাতে একটা পার্টিকে তুলে দিলে সে পার্টি চালি শান্তি পায় এবং ওখান থেকে কিছু ইনকাম করি, মানে কিছু জমাতে পারে আর কি। পার্টি যাতে বলে যে না এসবি মোটরস থেকে একটা গাড়ি কিনি, আমি চালি কিছু করতে পেরেছি। ওই জন্য আমি কত মডেল দাদা, এটা আপনার 2018 মডেল আছে, এটা অরিজিনাল প্রিন্ট আছে, অরিজিনাল বডি আছে, ফেস টু ফেস গাড়ি আছে। দেখতে পেলাম যে কাঠের বিম বেশ মোটা করে দেওয়া, অবশ্যই অবশ্যই এটা কাঠের বর্গা পাটাতন হালপাতি ইম্পর্টেন্ট জিনিস, ওটা একদম একদম। আর বডিটা অ্যাকচুয়ালি টাইট ফিটিং বানানো আছে, হ্যাঁ, এটা আপনার 4 টন লোড দিলেও বডি ভাঙবে না, বডি ভাঙবে না, মাল ভেঙে যাবে অথচ বডি ভাঙবে না, বুঝলেন তো। যাই হোক, এটার প্রাইস রেখেছি আমি মাত্র 5.5 লাখ টাকা, মাত্র 5.5 লাখ টাকা। আশা করি তো মনে হচ্ছে 5.5 লাখ টাকা মতো লোনই হয়ে যাবে গাড়িটাতে। অবশ্যই, তাহলে আপনাকে যদি এই গাড়িটা নিতে হয়, আপনি যদি নেন তাহলে খুব কম ডাউন পেমেন্ট দিতে হবে। এখনকার মার্কেটে আপনি একটা পিক আপ গাড়ি নিতে যাবেন, আপনাকে 1 লাখ টাকা থেকে কম করে 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। সেখানে আপনি যদি গাড়িটি নেন তাহলে আপনাকে হয়তো মানে 30-40 হাজার টাকা মতো ইনভেস্টমেন্ট করলে আশা করি হয়ে যাবে, আর আপনার যদি সিভিলটা যদি ভালো থাকে। চলুন এরপরে কী গাড়ি আছে সেটা এবার দেখে নেব। পরে গাড়িও দেখতে পাচ্ছেন, পরে গাড়িও সেম গাড়ি, মাহিন্দ্রা বুলেরো পিক আপ 1.7 XL মডেল। গাড়ির ফ্রন্টটা আপনারা দেখে মনে হচ্ছে যে একটু পুরনো পুরনো, কিন্তু গাড়ি বললাম যে এসবি মোটরসের গাড়ি যদি নেন আপনি কালার কিন্তু অরিজিনালি পাবেন, কিন্তু এই কালারটা যে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও কিন্তু স্ক্র্যাচ হয়েছে। চলুন গাড়িটা পুরোটা ঘুরে দেখে নিই একবার কেমন কন্ডিশনে রয়েছে। সাইড প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন, সাইড প্রোফাইলও দেখে নেন, খুব ভালো কন্ডিশনে রয়েছে, একেবারে কোম্পানির ডালা রয়েছে। তার সাথে টায়ারটাও দেখে নেন, টায়ারও খুব ভালো, একদম ভালো কন্ডিশনে রয়েছে টায়ার। এবং পিছন কন্ডিশনটাও দেখে নেন, দেখতে পাচ্ছেন ভালোভাবে সাজানো রয়েছে গাড়িটিকে। এই দেখে নিন সাইড প্রোফাইল, তার সাথে কালার অরিজিনাল, ডালাও অরিজিনাল, এবং টায়ারটাও দেখে নেন, টায়ারও সেম কন্ডিশনে রয়েছে। আর তার সাথে একটু চ্যাসিসটা দেখে নেন, চ্যাসিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাতে কিন্তু বিম লাগানো নেই, নর্মালি চ্যাসিস রয়েছে। গাড়িটি তো চতুর্দিক ঘুরে দেখলাম, চলুন এই গাড়িটির ব্যাপারে একটু দাদার কাছ থেকে আমরা শুনে নিই। এই গাড়িটা অরিজিনাল প্রিন্ট আছে, বুঝলেন তো। তো এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা একটা অন্য ওই ধরনের বাম্পার ছিল, বুঝলেন তো। এই বাম্পারটা কেটি পাটি এরকম করেছিল, ওই জন্য এই রংলা স্ক্যাচ হয়ে গেছিল, এই জন্য প্রাইমার মারা গেল। মানে অন্য কিছু ঠুকা কিংবা অ্যাকশন ফ্যাক্সিডেন্ট না, এটা প্রাইমার মারা আছে। দেখছেন অরিজিনালি বাম্পার আছে, কোম্পানির বাম্পারটাই আছে, অরিজিনাল প্রিন্ট আছে, ল্যাগেজ করা আছে, বডি কোম্পানির আছে, একবারে টায়ার ফেস টু ফেস আছে। আপনার ক্যাবিনের ভিতর দেখলে মনে হবে যে স্কার্পিওতে চেপে আছে, এত সুন্দর বানানো আছে। এটা আপনার 2019 মডেল আছে, এটা 1.7 T আছে, যেটা XL বলে, বুলেরো পিক আপ। এটা আপনার প্রায় রেখেছি মাত্র 6,10,000 টাকা হলে দিব, মাত্র 6,10,000 টাকা। একবার ফেস টু ফেস পার্টির গাড়ি আছে, একবার কোম্পানির ইঞ্জিনে সিল করা আছে, বলেন তো, প্রত্যেকটা নাটে কোম্পানির ইঞ্জিন সিল করা আছে, পেপার্স অলরেডি আপডেট আছে, একদম। আমি গত কালকে ফিটনেস করে নিয়েছিলাম, অলরেডি 2 বছর ফিটনেস আছে, 2 বছর ফিটনেস হয়ে যাবে, 1 বছর ট্যাক্স আছে, 1 বছর ধোঁয়া চেক আছে, ইন্স্যুরেন্সটা আপনার 9 মাস কি 10 মাস আছে। আচ্ছা প্রিয় দর্শকরা, আপনারা দেখতেই পেলেন গাড়ির কন্ডিশন হিসেবে, সেই হিসাবে কিন্তু গাড়ির দামটাও দাদা রেখেছে। চলুন এরপরে কী গাড়ি আছে সেটা দেখে নেব। পরে গাড়িও দেখে নিচ্ছেন, পরে গাড়িও সেম গাড়ি, মাহিন্দ্রা বুলেরো পিক আপ। সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো রয়েছে গাড়িটি, একেবারে রয়্যাল এন্ট্রির মতো রয়েছে প্রথমেই। চলুন সাইড প্রোফাইলটা একটু দেখে নিই, আসুন সাইড প্রোফাইল দেখতে পাচ্ছেন, সাইড প্রোফাইলে কালার থেকে শুরু করে ডালা একেবারে অরিজিনাল রয়েছে, কোম্পানির ডালা। তার সাথে টায়ারও দেখতে পাচ্ছেন, একেবারে নিউ কন্ডিশনের টায়ার পেয়ে যাচ্ছেন আপনি, খুব ভালো কন্ডিশনে রয়েছে। আসুন একটু পিছনটা দেখে নিই এবার, পিছনটাও দেখছেন, পিছনটাও খুব কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে। তার সাথে ভেতর প্রোফাইলটাও দেখে নেন, ভেতর প্রোফাইলটাও খুব ভালো রয়েছে। গাড়িটি তো দেখতেই পেলেন চতুর্দিক ঘুরে, আশা করি গাড়িটি আপনাদের অবশ্যই চয়েস হবে। চলুন গাড়ির সম্বন্ধে দাদার কাছ থেকে আমরা শুনে নিচ্ছি। এটা আপনার বুলেরো পিক আপ 1.7 T স্টার, স্টার মানে XL যেটাকে বলছে, স্টার লংও বলে একজন, কিংবা কেউ XL-XLও বলে। তো এইটাই অ্যাকচুয়ালি 1.7 T XL, বুঝলেন তো। এটা আপনার গুড কন্ডিশন আছে, এটা আপনার 2020 আগস্টের কি সেপ্টেম্বরের গাড়ি আছে, মানে 2020 অ্যাকচুয়ালি শেষের দিককার। এটা আপনার গুড কন্ডিশন আছে, এই একটা হেডলাইটটা ক্যাশ আছে, হ্যাঁ, এই হেডলাইট আমি নতুন লাগিয়ে দেবো, নতুন হেডলাইট, জালিটা, দুটো হেডলাইট আমি লাগিয়ে দেবো, জালিটা লাগিয়ে দেবো, এগুলো আমি স্টিকার ফিস্টিকার করিয়ে দেবো অবশ্য।
কিন্তু স্টিকার আমি মারতে চাইনি, স্টিকার মারলে পার্টি এসে কি বলে যে হয়তো পুরনো গাড়ি কিনে এসেছি নতুন করে রেখেছে রং করে স্টিকার মেরে। হ্যাঁ দেখাবেন সামনে একদম একদম, আমি একবারে মানে স্পটে যেটা যেটা কিনে এসেছি সেটাই পার্টি, আমি চাই যে সেটাই পার্টি এসে দেখুক, কেউ যদি আমাকে বলতে না পারে যে না এটা বেচার জন্য শোকিং করে কিন বা সৌন্দর্য করে রেখেছে, আমি যেমন কিনে এসেছি তেমনই ফেস টু ফেস একবারে ওপেনে পার্টির যেখান থেকে যেভাবে কিনে এসেছি সেইভাবেই পার্টিকে দেখাতে চাই আমি। পার্টি দেখিলে পার্টি এতগুলো টাকা দিয়ে জিনিস নেবে পার্টি অবশ্যই দেখি নেবে, বলেন তো পার্টির এটা কর্তব্য, আমার যতটুকু বলার কর্তব্য পার্টিরও কর্তব্য আছে দেখিলি আর পার্টির চয়েস হলে অবশ্যই নেবে। এটা আপনার 2020 শেষের দিককার গাড়ি আছে, এটা গুড কন্ডিশন গাড়ি আছে, এটা টায়ারও ওকে আছে, পেপারসও ওকে আছে, অলরেডি ইন্স্যুরেন্সটা সেপ্টেম্বরের 20 তারিখে ফেল হবে, ওখান থেকে এক বছর আমি করিয়ে দেবো ইন্স্যুরেন্সটা। ফার্স্ট পার্টি একবার বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স, আমার কাছে যে গাড়িটা নেবেন প্রত্যেকটা গাড়িতেই আমার বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স থাকবে। হুম, এটার প্রাইস দেখেছি মাত্র 660,000 টাকা, আর আপনি যে এই 4টি কানেকশন দেখলেন বোলোরোর, শুধু এই 4টি আমার এখন আপাতত পার্কিং একটু অক্সিজেন বলি গাড়ি নাই হয়তো। হ্যাঁ আমার কাছে মিনিমাম 15-20 খানা করে বোলোরো পিকআপ থাকে, 1.7 1.3। আপনারা শুনতে পেলেন, যদি নিতে চান তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবেন। চলুন এরপরে কি গাড়ি আছে সেটা দেখে নিচ্ছি। পরে গাড়ি দেখতে পাচ্ছেন, পরে গাড়ি একটু বড় গাড়িতে চলে আসলাম, 6-চাকা গাড়ি, টাটা আল্ট্রা 15-18 মডেল। গাড়িটা দেখে নেন, তারপর গাড়িটির ব্যাপারে আমরা দাদার কাছ থেকে একটু শুনে নিচ্ছি। টাটার আল্ট্রা 15-18 মডেল, এটা 18 ডিসেম্বরের গাড়ি আছে, 18 শেষের দিককার গাড়ি আছে। বডিটা দেখছেন মোটামুটি খারাপ নাই, রং করলেই মোটামুটি হয়ে যাবে, কিন্তু আমি রংটা করিনি, অরিজিনালটা পার্টিকে দেখানোর জন্য আমি রংটা করিনি। অরিজিনাল ক্যাবিন অরিজিনাল আছে, বডিও বডিতে রং করাই থাকে, কিন্তু বডি হেভি বডি আছে, তলে আরাকাট পাটাতন, এই যে ব্যাকডালা গালা বডিগালা দেখছেন বড় বড় অ্যাঙ্গেল, হ্যাঁ ভিতর কন্ডিশন ঝাঁকাশ আছে, প্লাস 6টা টায়ার আমি নতুন দিব, ওয়াল পেপার এক বছর করে আপডেট করে দেবো, এটা বেঙ্গল পারমিট ন্যাশনাল পারমিট দুটোই আছে, ওয়াল পেপার এক বছর করে আপডেট করে দেবো আর 6টা টায়ার নতুন লাগিয়ে দেবো। এটার প্রাইস দেখেছি মাত্র 11,50,000 টাকা। আমি তো অলরেডি সেল ছেড়েছি, সেলে দিয়েছি আমি গাড়ি, বলেন তো। এটা আপনার 6-চাকা 20 ফুটের ডালা আছে, প্লাস 6টা টায়ার নতুন, ওয়াল পেপার এক বছর করে নতুন, গাড়ি দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রিন্ট আছে, প্লাস এটার দাম রেখেছি মাত্র 6,50,000 টাকা, একবারে সেল রেট এক কথা যাকে বলে। তার সাথে পাশে দেখতে পাচ্ছেন আবার সেম মডেল গাড়ি, ওটা থেকে একটু বেটার গাড়িটা দেখে নেন, আমরা দাদার কাছ থেকে একটু শুনে নিচ্ছি গাড়িটার ব্যাপারে। হ্যাঁ এই গাড়িটার ব্যাপারে, এটাও আপনার টাটার আল্ট্রা 15-18 মডেল আছে, অলরেডি 6টা টায়ার নতুন লাগানোই আছে, আমিই লাগিয়েছি নিজে, লাগিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছে, টিপে যায়নি, এটা আমিই লাগিয়েছি, অলরেডি অরিজিনাল প্রিন্ট আছে, বডি ডালা হেভি আছে, কোম্পানির বডি আছে, চলা আছে মাত্র 80,000 কিলোমিটার, এত বড় একটা গাড়ি মাত্র 80,000 কিলোমিটার চলেছে, বুঝলেন তো। এটা অলরেডি গুড কন্ডিশন আছে, শোরুম কন্ডিশন গাড়ি আছে, অলরেডি প্রত্যেকটা নাটে শোরুমের সিল করা আছে, এটা আপনার 19-এর গাড়ি আছে, এটা 19-এর ফেব্রুয়ারির গাড়ি আছে, এটা বেঙ্গল পারমিট আছে খালি, বেঙ্গল পারমিট সহ অলরেডি অল পেপার এক বছর করে আপডেট করে দেবো, এটা দাম রেখেছে মাত্র 10.5 লাখ টাকা, মাত্র 10.5 লাখ, 10.5 লাখ টাকা হলে দিয়ে দেবো। এত সুন্দর গাড়ি, এত বড়টা গাড়ি, 6টা টায়ার নতুন পাচ্ছেন, 6টা টায়ারই না হলে 1.5 লাখ টাকার টায়ার হবে, সেখানে আপনি এত বড়টা গাড়ি পেয়েছেন মাত্র 10.5 লাখ টাকাতে। পেপারপত্র সমস্ত কিছু আপডেট করে দেওয়া হবে, যদি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করে নেবেন দাদার সাথে। পরে গাড়িটিও দেখে নেন, ছোটোখাটো বিজনেস করবেন ভাবছেন, ছোটোখাটো গাড়ি নেবেন, গাড়িটি দেখে নেন, গাড়িটির ব্যাপারে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এই গাড়িটার ব্যাপারে বলি, এটা 2020-এর শেষের দিকের গাড়ি আছে, অলরেডি মানে কয়েক মাসের লেগে হয়তো 21-এর হয়নি, এটা আপনার এটা টাটা এসি গোল্ড যেটাকে বলে টপ মডেল, খুব কিন্তু পপুলার গাড়ি, একদম চালিও শান্তি, ভিতরে গাড়ি চালাবে তো মনে হয় যে 4-চাকা কার চালাচ্ছি, এটা 4-চাকা মাল গাড়ি না, 4-চাকা কার এক কথায়। অলরেডি কোম্পানির টায়ার আছে, কোম্পানির প্রিন্ট আছে, বডিটা হয়তো পরে বানানো কিন্তু অরিজিনাল কোম্পানির বডির উপরেই বডি বানানো, হেভি বডি যাকে বলে, অ্যাঙ্গেল আপনার টিন দিয়ে হেভি বানানো আছে, রংটা বাকি আছে করতে, কিন্তু রং আমি করিনি, কোনো গাড়ি দিয়ে রং করিনি, পার্টি এসে ওপেনে ডাইরেক্ট দেখুক যে গাড়িতে কী আছে, রং করে আমি ঢং করিনি, বলেন তো, এটা যেমন লেগেছে তেমনি আছে। তো এটা আপনার 2020-এর শেষের দিকের গাড়ি আছে, এটার প্রাইস দেখেছি মাত্র 2,70,000 টাকা, 2,70,000 টাকা, ওয়াল পেপার এক বছর করে আপডেট করে দেবো, প্লাস গাড়ির ফেস টু ফেস কোম্পানির টায়ার মাত্র 1700 কিলোমিটার চলেছে, 17,000 না, 1700 কিলোমিটার চলা গাড়ি, বুঝলেন তো, একবারে কোম্পানির শোরুম থেকে এই গাড়িটা শোরুমে কিনতে গেলে 6-6.5 লাখ টাকা দাম আছে, আর আমাদের পুরনো পার্কিংয়ে মাত্র অর্ধেকের
অর্ধেকেরও কম দাম, মাত্র 270,000 টাকায় অল পেপার্স আপডেট প্লাস বডি বানানো। শোরুমে গিয়ে আপনি বডি বানানো পাবেন না, বডি বানানো পাবেন না, তারপর এই যে স্টিকার এই সবগুলো পাবেন না, এগুলো সব একবার ফেস টু ফেস, যাতে পার্টিকে কোনো কাজ না করতে হয়, শুধু লিগি ভাড়া খাটানো, কোনো কাজ নাই, শুধু তেল ভরেন আর ভাড়া খাটান আর ইনকাম করেন। এখানে আরো আমার এই কানেকশনগুলো আছে, অলরেডি এগুলো আগের ভিডিওতে ছাড়া হয়েছিল। হ্যাঁ, এই গাড়িগুলো প্রায় মানে সবগুলোই ধরেন বুকিং হয়ে গেছে, বুকিং হয়ে আছে, বুকিং হয়ে আছে, লোনের জন্য এগুলো দাঁড়িয়ে আছে, হয়তো দু একদিনের মধ্যে সবগুলোই বেরিয়ে যাবে। তো আপনার দর্শক আপনাদেরকে বলছি, এই ধরনের গাড়ি যদি আপনাদের প্রয়োজন হয় কিংবা লাগে, তাহলে অবশ্যই আমার ডিসপ্লেতে নাম্বার দিয়ে আছে, আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ, তো আপনারা যোগাযোগ করবেন, ডিসপ্লেতে নাম্বার আছে। আপনাদের যে কোনো গাড়ির কমার্শিয়াল যেগুলো মালগাড়ি বলে, মালগাড়ির মধ্যে যদি কোনো গাড়ি দরকার হয়, ডিসপ্লেতে নাম্বার দিয়ে আছে, অবশ্যই যোগাযোগ করবেন। প্রয়োজন হলে আপনাদেরকে সকলকে আমি হোয়াটসঅ্যাপে ছবিও দেবো গাড়ি। এটা আমার মুর্শিদাবাদ বহরমপুর হরিয়ারপাড়া থানা গজনীপুর গ্রাম। এখানে আসতে হলে আপনাকে বহরমপুর বলতে হবে, বহরমপুর বাস স্ট্যান্ডে নামবেন, কিংবা ট্রেনে আসলেও বহরমপুর স্টেশন আছে, বহরমপুর কোর্ট যাকে বলে, ওখানে আপনি ট্রেনে থেকে নেমে বাস স্ট্যান্ডে আসবেন। বাস স্ট্যান্ডে যে কোনো বাস কিংবা টেকারওয়ালাদেরকে যদি বলা হয় যে গজনীপুর হরিয়ারপাড়ার এসবি মোটরসে যাবো, এসবি মোটরসে যাবো, তো প্রত্যেকটা ড্রাইভার খালাসি আমার এসবি মোটরসের। এই যে দেখছেন, এই যে রোড দেখছেন, এই রোডের উপর দিয়েই গাড়ি চলাফেরা করে, এটা আমাদের হাইওভার, এখান দিয়েই সব বাস টিকা চলে। তো প্রত্যেকটা ড্রাইভার খালাসিকে বললেই উনি আমার পার্কিংয়ের সামনে নামে দেবে। আপনাদের যদি কোনো রকম সমস্যাও হয়, চিনতে অসুবিধা হয়, ডিসপ্লেতে নাম্বার দিয়ে আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। নচেত আপনার যদি তাও অসুবিধা হয়, আপনি ফোন করবেন, লোকেশন পাঠাবেন কোথায় আছেন, আমি সেখান থেকে আপনাকে ড্রপ করব। শুনতে পেলেন আপনি দাদার কথা, তার সাথে যেমন গাড়ি টনটনা পাবেন এখান থেকে, তেমন দাদার কথাও কিন্তু টনটনা, আর তার সাথে কাজটাও কিন্তু আপনি টনটনা পাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আবার কালেকশন আপনাদের জন্য নিয়ে আসবো পরে ভিডিওতে। তার সাথে এখানে ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত। আপনাদেরকে বলছি আমার দর্শক, প্রিয় দর্শকরা, প্রিয় দর্শকদের সামনে আমি শুধু এই গাড়ির ব্যবসা নয়, আমার আরও দুটো ব্যবসা আছে আমার। তো এই গাড়ি তো আপনারা কানেকশন যেগুলো আছে সেগুলো তো দেখলেনই, প্লাস এর পরে পরে আমার আরও দুখানা অলরেডি ব্যবসা আছে, যেগুলো সম্বন্ধে আপনাকে হয়তো আমি ভিডিওতে দেখাতে পারলাম না, কিন্তু আমি মুখে বলছি। যেমন ধরেন আমার আরও একটা দুটো ব্যবসা আছে, একটা আছে ভাটার, যত মানে এই ব্রিক ফিল্ড ইট ভাটার যে পাঁচগুলো লাগে এক কথায়, যেমন ধরেন কানেকটিক, ফ্যান, তারপর সরপোষ, এইসব যেগুলো যেগুলো ভাটার, অ্যাকচুয়ালি ভাটার পুরো সরঞ্জাম যেগুলো লাগবে ইট ভাটার, প্রত্যেকটা পাশ এবং নিজের হাতে নিজের মিস্ত্রি দ্বারাই এখানে যত্ন সহকারে করানো হয়। যেমন কয়লা ভাঙা মেশিন, হাওয়া ভাটার হাওয়া মেশিন, হ্যাঁ, এইসবগুলো সমস্ত ভাটার যাবতীয় যত প্রাস মানে প্রয়োজন সেগুলো আমাদের কাছে পাবেন। আর একটা যেটা আছে আমার ইউপিভিসি, ইউপিভিসির ব্যবসা আছে। ইউপিভিসি বলতে গেলে যতটা বোঝায়, মানে বিল্ডিংয়ের যেগুলো এসি ঘরের যে কাঁচ ফাইবার কিংবা জানালা দরজা, এগুলো আমার এই ব্যবসাটাও আছে। অবশ্য আমার টোটালে তিনখানা ব্যবসা, এক গাড়ির ব্যবসা প্লাস ইট ভাটার সমস্ত যে পাশগুলো লাগে সেগুলোও আপনি এখানে পাবেন, আর ইউপিভিসির ব্যবসা। কোনো কারোর যদি মনে করেন যে আমি ঘর সৌন্দর্য করব, এসি লাগাবো, তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্য আমার ডিসপ্লেতে নাম্বার দিয়ে আছে, হ্যাঁ, ওটাই আমার নাম্বার আছে, আপনি এটা এইগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, আমি এই সব বিষয়ে আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে দেখাবো।